ফিঞ্জার নেওয়ার পরে ভোট নৌকায় আর এই ট্রাক্টরে দিয়ে দিতেছে, কারণ হ্যাঁ তাই তার চেয়ারম্যানের মাইয়া ওই যে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান, ভোট যাতে সুষ্ঠু হয় এই জন্য সহযোগিতা চাই। হ্যাঁ ভোট সুষ্ঠু হতে আছে না, আমরা ইচ্ছা করে নৌকায় ভোট নিয়ে যাইতে আছে, ভোট কেউ দিতে পারে না সুষ্ঠু ভাবে। নির্বাচনে কিন্তু কিছু কোন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। ফিঞ্জার নেওয়ার পরে ভোট নৌকায় আর এই ট্রাক্টরে দিয়ে দিতেছে, কারণ হ্যাঁ তাই তার চেয়ারম্যানের মাইয়া ওই যে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান, ফিঙ্গার নেওয়ার পরে বাটন চেপে দিয়ে দিয়েছে, ভোট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা দেখছি এখানে নাকি ফিঙ্গার নেওয়ার পরে বলছে ভোট হয়ে গেছে, এরকম চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। আমরা চাই না গ্যাঞ্জাম হোক, ঝামেলা হোক, কোনো অসন্তোষ বা আপত্তিকর কোনো পরিবেশ সৃষ্টি হোক, এটা আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু ভোট হইতে, আমাদেরকে ভাইয়া ভোট সুষ্ঠু হতে আছে না, আমরা ইচ্ছা করে নৌকায় ভোট নিয়ে যাইতে আছে, ভোট কেউ দিতে পারে না সুষ্ঠু ভাবে। আমরা দেখছি পাল্টা পাল্টি অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে পাল্টা পাল্টি অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন দর্শক, অনেক কিছু দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকুন দর্শক। আমরা তো পেরেছি, আমার অধিকার আছে না, আমি কেন্দ্রে আইয়া যখন আমি দেখতে আসি ভিতরে হানলাম, তখন দেখি যে কবির ভাই লোকজন কর্মীরা তারা কোনো মেয়ে মেয়ে আছে, তো আমি তো হয়তো মেয়ে চিনি না, ইত্যাদি দেখলাম আমি জিজ্ঞেস করলাম, তারা লোকজন গেলে তাদের খাড়া করিয়া তারপর তারা ডিরেক্টরে আর আনারস মহিলা বলতে দেয় না, কেন যেতে দেয় না, আমরা প্রার্থী না, আমরা সুস্থ সুন্দর নির্বাচন চাই, সুষ্ঠু ভোট হতে আছে, মাহবুবনে যে বার হয় কাব্যের সব নিয়ে আপনার না
বললাম নাচবা আমি জানি বই মার্কা প্রার্থী আমি যখন কিনে ঢুকলাম আমি জনগণের সাথে দেখা করার জন্য তখন দেখি কোভিড ভয়ের লোকজন সমাধান করতে আছি।